প্রথমেই আসি সজলবাবু আপনার কাছে, কারণ ঘটনাগুলো তো বারবার সামনে আসছে। আমি জানি না যে ধরনের জিনিস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, মানুষজন বিভিন্ন সময় এর আগে একাধিক প্রমাণ পেয়েছে, ত্রাণ দুর্নীতি, ত্রিপল দুর্নীতি, লম্বা দুর্নীতির তালিকা রয়েছে, বাঁধে দুর্নীতি, হ্যাঁ সব ক্ষেত্রে বালিতে দুর্নীতি। ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। বিভিন্ন জায়গাতে আমি নিজে দেখে আসছি, আমি সেই ছবি আবারও আরো আরেকবার করে দেখাবো যে ইয়াশ হয়ে গেছে 3 বছর আগে। আমি প্রত্যেককে বলছি যারা অতিথিরা রয়েছেন, সেই ইয়াশের ক্ষত এখনো পর্যন্ত রয়েছে। আমি সকালবেলা দুপুরবেলা জলদা থেকে যখন এলাম, মানে এখানকার জলদা মানে হচ্ছে তাজপুরের জলদা, যেটা মৎস্য বন্দর বলে পরিচিত, সেখানে দেখতে পাচ্ছি এখনো সেটা ভেঙে চুরে রয়েছে। ওরা বলছেন যে এটা 3 বছর আগে এবং 3 বছরে মেরামতি হয়নি। আমি জিজ্ঞেস করলাম ভোট দেন, বলছে ভোট দিই, ট্যাক্স দেন, বলছে ট্যাক্স দিই, তারপরও কাজ হয় না। মাঝে মাঝে কিছু ইন্সপেকশন হয় কিন্তু কাজের কাজ হয় না। আমার বক্তব্য হচ্ছে পাশের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, সেখানকার ছবি আমরা দেখলাম কিছুক্ষণ আগেও, অনির্বাণ শোতে দেখাচ্ছিলেন, তারা যদি এই এই সমুদ্র তীরবর্তী অঞ্চল হওয়ার জন্য, ঘূর্ণিঝড়ের এই আশঙ্কা আতঙ্ক থাকার জন্য তারা যদি তৈরি থাকতে পারে, প্রস্তুতি নিতে পারে, তাহলে আমাদের রাজ্য পারছে না কেন? সজল ঘোষ। প্রথমে আমি অনুরোধ করব সন্ডালি, তুমি নিজেও সাবধানে থাকবে। প্রথম কথা, এক ঝড়ের তাণ্ডব, তারপর তৃণমূলী তাণ্ডব, তো জানো সরকার বিরোধিতা করার ফল সংবাদ মাধ্যমকেও ভোগ করতে হয়। হ্যাঁ, সেদিক থেকেও তুমিও সাবধানে থাকবে। আর একটা আমি যেটা বলার কথা হচ্ছে, সেটা হচ্ছে যে দেখো এখানে বারবার আসছে যে কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস। হ্যাঁ ঠিক, আমরা গোপাল ভাঁড়ের গল্প শুনেছিলাম, একটা আলুর গোডাউনে আগুন লেগেছে, গোপাল ভাঁড় সেখানে দৌড়ে যেতেন আলু পোড়া খাবে বলে, সেরকম তৃণমূলীরাও ব্যাপক আগ্রহে আকাশের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, যদি ঝড় না আসে তাহলে শোকসভায় পরিণত হবে। ওদের যে সরকারি ত্রাণ, আমফান থেকে আমরা প্রথম কাটমানি শব্দটা শুনেছিলাম, শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে আমরা কাটমানি শব্দটা প্রথম দেখেছিলাম আমফান থেকে। দেখো কাটমানি অন্যায়ভাবে যারা খেয়েছিল সেই সময়, ওদের পঞ্চায়েত, পঞ্চায়েতের বউ, পঞ্চায়েতের শালি, পঞ্চায়েতের আরও যারা সব ইন্টু পিন্টু আছে আর কি মমতাদির কথায়, তারা যারা যারা সব আছে তারা সবাই পেয়েছিল। হ্যাঁ, যাদের গরু নেই তারা গরু মরার অভিযোগ করেছিল, করে প্রত্যেকে 20,000 করে নিয়েছিল। পরে মমতা ব্যানার্জি বলেছিলেন যে কাটমানি খাওয়া হয়েছে, টাকা ফেরত দেওয়া হোক। এ রাজ্যে চুরি করলে সেই চুরির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া যায়, এই রাজ্যে না থাকলে আমি জানতে পারতাম না। আর পরের কথা এলো উড়িষ্যা যদি পারে। দেখো খুব খারাপভাবে নিও না, উড়িষ্যার মানুষ যারা যদি কেউ শোনেন তিনিও যেন খারাপভাবে নেবেন না। আমরা না আগে বিহার উড়িষ্যার মানুষকে আমরা বাঙালিরা আত্ম অহংকারের সঙ্গে ছোট করতাম, আমরা তাদের ব্যঙ্গ করতাম, বিহারি বলে উড়িয়া বলে তাদের ছোট করতাম, তাদের দেখলে আজকে লজ্জা হয় নিজের বাঙালি হিসেবে ভাবতে, খারাপ লাগলো এটা সত্যি। তার কারণ তারা এই ধরনের ঘটনার সময় রাজনীতি করে না, তারা বলে না ওরা আমরা, তারা বলে না কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার, তারা সকলে সমবেতভাবে যৌথভাবে তারা দাঁড়ায় এই সমস্যাগুলোর মোকাবিলা করতে। একদম, এখানে সেই জায়গাটায় সমস্যা। এখানে আপনি দেখেছেন ত্রাণ যদি বিজেপির লোকেরা দিতে যায় তাহলেও তারা আক্রমণের মুখে পড়ে, বিজেপির ঝান্ডা ছাড়াও যদি মানুষ বিজেপির নেতা কর্মীরা কেউ যায় তাহলেও তারা আক্রান্ত হয় এই রকম অবস্থায়। এবং কেন্দ্রীয় সরকারের কাছে, হ্যাঁ আগেরবারে আমি বলছি, আগেরবার আমফানের সময় 3,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার অ্যালট করেছিলেন, প্রথম অধ্যায়ে 1,000 কোটি টাকা ইনস্ট্যান্ট পাঠিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই 1,000 কোটি টাকা খরচা করতে পারিনি এই সরকার, কিন্তু যে বলে ওরা যে আমরা 1,00,000 কোটি টাকা সরকারের থেকে পাই, তাতে 35,000 কোটি টাকা দেখায় যে তারা আমফান বাবদ পায়, অথচ দেওয়া 1,000 কোটি টাকাও তারা খরচ করতে পারেনি। এই রকম পরিস্থিতির জন্যই আজকে আমাদের পশ্চিমবঙ্গে এরমভাবে এই রকম জায়গায়। 34 বছরের বাম অপশাসন তো ছিল, তারপরে মানে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে এই বলছেন যে অন্যান্য রাজ্য থেকে দেখে আমরা কি শিখতে পারি না? আর এক লাইন সর্ণালী, উড়িষ্যার কথা বলা হচ্ছে, আপনি সর্ণালী আর এক লাইন বিহারের কথা বলছেন, আজকে ঘটনাচক্রে যখন এই আলোচনা আমরা করছি, সেই সময়তেও DVC আরো জল ছাড়ছে, ইচ্ছাকৃত জল ছাড়ছে, বাংলার জন্যই শুধুমাত্র জল ছাড়া হয় এমন মন্তব্য করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একবার শুনে শোনাতে লাইন আমি বলতে চাই, আমি শেষ করতে দেব আপনাকে সজল, আমি আপনার কাছে আবারও আসছি, লাইন বলতে চাই। দেখুন, ডিজাস্টার প্রকৃতি তো আমাদের হাতে নেই এবং গ্লোবাল ক্যালামিটিস একটা চলছে। এই কিছুদিন আগে আমরা ফ্লাড ফেস করেছি, ডিভিজি কালকে আবার 24,000 কিউসেক ওয়াটার জল ছেড়েছে।
ঝাড়খণ্ডে বৃষ্টি হলে তারপর আবার ছাড়বে, বাংলাটা যেন ওদের জল হজম করার একটা জায়গা হয়ে গেছে। তার থেকে ডিবিসির ওটা যদি ওরা খননটা ঠিক মতো করে, পলিগুলো ক্লিয়ার করে, তাহলে কিন্তু ওরা 4 লক্ষ কিউসেক মেট্রিক টন জল বেশি রাখ, কিউসেক টন কিউসেক বলে ওদের, তাই তো, কিউসেক ওয়াটার বেশি রাখতে পারে। আমি 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 সুজীব কর আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে আমি যাব। সুজীব কর আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে যাওয়ার আগে সজলদা বলছিলেন যে আমাকে আরেকটা লাইন বলতে দিন। সজলদা একটা লাইন বলবো, সেটা হচ্ছে শুনলেন তো ডিবিসি নিয়ে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? না, সে তো উনি ওনার কথা বলেছেন, আমাদের সবার 14 পুরুষের ভাগ্য ভালো, ম্যানমেড ঝড় বলেননি। হ্যাঁ, যে প্রধানমন্ত্রী ওখান থেকে হাওয়া পাখা দিয়ে এই ঝড় এনেছে এসব বলেনি, এটা আমাদের 14 পুরুষের ভাগ্য ভালো। কিন্তু আমি একটা কথা বলবো, এটা অবাক হলেও এটা কীভাবে বলতে পারবো না, কোইন্সিডেন্ট হলেও এটা সত্যি, এই 2011-র পর থেকে এই যে প্রতি বছরের দুর্গাপুজো কালী পুজোর মতন এই যে ঝড়ের প্রাদুর্ভাব, এটা কিন্তু আমরা অতীতে এত দেখিনি। এই যে এত দুর্যোগ, এটা যেমন ভারতবর্ষ পশ্চিমবঙ্গের আকাশেও না, অর্থনীতি দুর্নীতি সমস্ত ক্ষেত্রে, সেরকম এই দুর্যোগ জলবায়ুরও ক্ষেত্রে, এটা একটা কোইন্সিডেন্ট হলেও এটা সত্যি ঘটনা। একদম, আগে এত ঝড়ঝাপটা দেখতে পাওয়া যেত না, বছরে 2 বার করে 3 বার করে এটা দেখতে পাওয়া যেত না। আমি আসছি জায়গা থেকে, সুজীব আমাদের সঙ্গে রয়েছেন। আমি সুজীব বাবু, আপনার কাছ থেকে একটু লেটেস্ট আপডেট জেনে নেবো, যে প্রায় ঘড়ির কাঁটায় 7:00 বেজে গিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এই এই ঘূর্ণিঝড় ক্রমশ এগিয়ে আসছে ওড়িশা উপকূল বরাবর। সেক্ষেত্রে এক তো হচ্ছে বিষয় যে মানুষ মনে করছেন যে বিশেষত এ রাজ্যের মানুষ, উপকূলের মানুষ, যে আবার কোথাও আমফানের স্মৃতি ফিরে আসবে না। তো ইয়াসের ক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, আমফানে তো সরাসরি কলকাতায় প্রভাব পড়েছিল। এই ঘূর্ণিঝড়, এবারের ঘূর্ণিঝড় দানার ক্ষেত্রে কি মনে হচ্ছে, এই মুহূর্তে যা বর্তমান অবস্থা, শক্তি বৃদ্ধি করছে নাকি একটু হলেও শক্তি কমছে? হ্যাঁ স্বর্ণালী, তোমাকে যেটা বলি সেটা হচ্ছে ল্যান্ডফল প্রসেসটা বেসিক্যালি কিন্তু শুরু হয়ে গেছে সকাল 11:30 সময় থেকে, এবং তারপর থেকে ধীরে ধীরে সাইক্লোন আস্তে আস্তে প্রসিড করেছে নর্থ অফ পারাদ্বীপ জম্মুর কাছাকাছি, এবং এই মুহূর্তে সাইক্লোনের সেন্টার সম্পূর্ণভাবে জম্মুর ওপরে অবস্থান করছে। বেসিক্যালি দেখো, এই সাইক্লোনের সেন্টার জম্মুর ওপরে অবস্থান করাকালীন আমরা যেটা দেখতে পাচ্ছি, সাইক্লোনের মধ্যে যেটা মূলত জলীয় বাষ্প আছে এবং যেটা মেঘাচ্ছন্নতা রয়েছে, সেটা কিন্তু রয়েছে বেসিক্যালি বালাসোর থেকে পারাদ্বীপ পর্যন্ত।